এনআরসির চেয়ারম্যান রয়ে গেলেন মহিউদ্দিন ইয়াসিন, পাবেন মন্ত্রীর পদমর্যাদা। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিনকে পুনরায় জাতীয় পুনরুদ্ধার পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এবং তাকে মন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে। সরকারের প্রধান সচিব তানশ্রী মোহাম্মদ জুকি আলী বলেছেন, মন্ত্রিসভা 1 সেপ্টেম্বরের সিদ্ধান্ত নিয়েছে এবং নিয়োগটি মহামান্য ইয়াংডি পাটওয়ান আগংয়ের কাছে পেশ করা হয়েছে। ইয়াংডি পাটওয়ান আগং সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন এবং বর্তমানে এনআরসির চেয়ারম্যান হিসেবেই থাকছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। তিনি বলেন, কোভিড মহামারীর দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য সর্বোত্তম অর্থনৈতিক প্রভাব অর্জন এবং জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য মহিউদ্দিনের দেশের পুনরুদ্ধারের কৌশলকে এগিয়ে নেয়ার ক্ষমতায় সরকারের আস্থা রয়েছে এবং তার ভিত্তিতেই এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছে। 2020 সালের মার্চ থেকে এই পদে থাকার পর 15 আগস্ট ইয়াংডি পাটওয়াংয়ের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন মহিউদ্দিন। তার সঙ্গে সঙ্গেই এনআরসি বা ন্যাশনাল রিকভারি কাউন্সিলের পদ হারান মহিউদ্দিন ইয়াসিন। কিন্তু মহিউদ্দিন ইয়াসিন বরাবরই বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। সুতরাং ধারণা করা হচ্ছিল, ইসমাইল সাবরি প্রধানমন্ত্রী হলেও মহিউদ্দিন ইয়াসিনও একটি বড় চরিত্র এখানে পেতে চলেছেন। তারই ধারাবাহিকতায় অবশেষে ন্যাশনাল রিকভারি কাউন্সিল বা জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের চেয়ারম্যান হলেন মহিউদ্দিন ইয়াসিন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালেও একই পদে অধীনস্থ ছিলেন। মহিউদ্দিন এই নিয়োগের জন্য প্রধানমন্ত্রী দাতুক সিরি ইসমাইল সাবরি ইয়াকুব এবং রাজাকে সম্মতি দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি তার সামর্থ্য অনুযায়ী তার দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং যোগ করেছেন, কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি এই কাজ করবেন। এনআরসির চেয়ারম্যান হিসেবে তিনি কোনো বেতন গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। তিনি এক বিবৃতিতে আরও বলেছেন, সরকার আমার উপর যে আস্থা রেখেছে তা হলো আমার জন্য একটি ভারী দায়িত্ব। দেশকে কোভিড-19 মহামারী থেকে বের করে আনার জন্য সমস্ত পরিকল্পনা হয়েছে, সবগুলো আমি চালিয়ে নেব। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।